এ দুটো বোর্ড ফিটিং করব, এই যে সুইচ। ঠিক আছে, এখন হচ্ছে ফাইভ কাটিং বক্স আছে, সবগুলো যে প্রত্যেকটা সুইচ হবে, এই সুইচের মাধ্যমে লাইট অন অফ হবে। তাহলে চলো চালু করি। এই যে চারটে নাট দেওয়া আছে, এই যে নাটের পয়েন্ট একটা দুটো তিনটে চারটে, আমরা সেট করবো এই প্লেটে। এই প্লেটের দরকার নেই, এটা রাখবো সাইডে সাইডে রাখবো। ঠিক আছে, সুইচ প্রত্যেকটা সুইচে দুটো করে না থাকবে, এই সুইচ এবং দুটো না থাকবে, এই নাটাই হবে সেটা। আমার এখানে লাগবে একটা দুটো তিনটে চারটে পাঁচ সুইচ লাগবে। সুইচ সুইচের ওখানে লেখা থাকে, এই যে লেখা আছে এখানে, ঠিক আছে, এই যে লেখা আছে, লেখাটা সবসময় এখানে নিচে হবে, মানে লেখাটা যেভাবে আছে তাই সেইভাবেই হবে। ঠিক আছে, এখানে লেখা আছে, এই যে এখানে যেখানে লেখা আছে এইভাবে হবে। সুইচে না দুটো সবসময় যেন নিচের দিকে হবে। দেখতে থাকো বন্ধুরা, এরকম ইলেকট্রিকে অনেক কিছু দেখতে পাবা আমার এই চ্যানেলে। এটা ইলেকট্রিকে কিছু কাজ শেখার থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, একটু লাইক করবা, শেয়ার করবা বন্ধুদের দিয়ে। ফটাফট একটু লাইক করে দাও। সব লাগিয়ে দিলাম, নাচ করতে আছে।
জন্য শুধু সুইচ লাগালাম, সকেট লাগালাম, সুইচ সুইচ দিয়ে আমার শুধু লাইট অন অফ করবো, তো সকেট দিয়ে তোমার কি সকেট দিয়ে মোবাইল চার্জ করা, সিস্টেম চার্জ লাগানো, টিভি চালানো, ফ্যান চালানো, সকেট চার্জ, জানা থাকলে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা সুইচ। ঠিক আছে, এখন মেন হচ্ছে এখানে ওয়ারিং করা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা দশটা পয়েন্ট আছে, কোথায় কী ওয়ার আসবে সেটা হচ্ছে মেন হচ্ছে। ঠিক আছে, আমরা ওয়ার দিব মেন লাইন, যেটা লাইন বলবো, লাইন থাকবে তোমার এই পয়েন্টে। হ্যাঁ, আর এখান থেকে আউটপুট, এটা হচ্ছে ইনপুট, এটা আউটপুট। ইনপুট এখানে দিলে কী হয়, ইনপুটটা এইখানে এই পয়েন্টে এন্ড হয়ে থাকবে। আর যদি ইনপুটটা এখানে দাও তাহলে গোটা ফ্লোরেটা পাওয়ার শর্টেজ হয়ে থাকবে। বুঝতে পারলাম, অনেক সময় অনেক কিছু হয়ে যেতে পারে, ধরুন সুইচের সাইডে সুইচটা এটা ভেঙে গেলো, তখন এটা পাওয়ারটা থেকেই যাবে। আর এখানে যে ইনপুট ডট থাকে, ইনপুট ডটটা থাকলে কি ছোট্ট একটা ডট, কোনো অসুবিধা হবে না। তো চলো এটা ওয়ারিংটা করে নিয়ে এখানে, এই যে আমাদের তার, বেশি লোড কিছু দেবো না, ওই জন্য আমরা নিলাম 1.5 mm। এটা হচ্ছে মেন, এখান থেকে আসবে, আমি সবগুলো শর্টিং করবো একটা পার্ট। তুমি পার্ট পার্ট শর্টিং করতে পারো। ভালো করে মোড়ায় নিই, যাতে দিও আচ্ছা দেখ না থাকে। যে রাশি এটা আছে সেম রাশি আছে হওয়া চাই, ঠিক না? ঠিক আছে, চলো ওয়ার ডাল দিয়ে
হয়ে যাবে আপনার ফেস, ফেস আগে গিয়ে আছে আছে লাইন লাইন ফেস মতলব লাইন হয়ে গিয়া, লাইন সে আপনার আগে এত লাইন আ যায়গা। এই সুইচ দিনে সে এই সুইচ অন অফ করলে সে একটা লাইন পাস হবে, ঠিক আছে হয়ে গিয়া। নিউট্রাল আপনার শর্টিং করনা হ্যাঁ, দো লাইন রাখা হয় এক নিউট্রাল কার লাইন, নিউট্রাল শর্ট হোগা জো চলেগা, আগে মান লিজিয়ে ফ্যান চলেগা, লাইট চলেগা, কুছ ভি চলেগা, তো নিউট্রাল শর্টিং রহেগা। দোনো ওয়ার রাখা হ্যাঁ লাইট কা, জো ওয়ার সে এক ওয়ার আয়েগা নিউট্রাল মে শর্ট হোগা, আর এক ফেস বালা জো ওয়ার হ্যাঁ ইয়াতে আয়েগা, ঠিক আছে। চলো হো গিয়া আপনার বোর্ড তৈয়ার, হো গিয়া আপনার বোর্ড তৈয়ার হো গিয়া। ओके थैंक यू, लाइक जरूर कीजिएगा और बने रहिए मेरे यूट्यूब चैनल से।